যুক্তরাষ্ট্রের বৃহৎ আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ এর পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষদের সহায়তা অব্যাহত রয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষদের কাছে সমিতির সহযোগিতা পৌঁছাতে উপজেলা জুড়ে চষে বেড়াচ্ছেন সংগঠনের বাংলাদেশে অবস্থানরত নেতৃবৃন্দরা। বানবাসী মানুষদের নগদ অর্থ সহায়তার ধারাবাহিক কার্যক্রম মঙ্গলবার কুড়ারবাজার ইউনিয়নে পরিচালিত হয়েছে। ইউনিয়নের পৃথক দুইটি স্থানে নয় ওয়ার্ডের 303টি বন্যা দুর্গত পরিবারের সদস্যদের হাতে 1,000 টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সকাল 11টায় বৈরাগীবাজার এবং দুপুর 2টায় কুড়ারবাজার ইউনিয়ন পরিষদে অর্থ বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতি রহমান তুতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেনীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএর সভাপতি আব্দুল মান্নান। আওয়ামী লীগ নেতা পাবেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেনীবাজার সমিতির সহসভাপতি ফয়জুর মিয়া, উপদেষ্টা বুরহানউদ্দিন কফিল, সাবেক সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের অন্যতম পরিচালক আজিমুর রহমান বুরহান, আজীবন সদস্য খসরুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিয়ানীবাজার সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও এবি মিডিয়া গ্রুপের সিইও রিজু মোহাম্মদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিক আহমদ সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। বন্যা পরবর্তী দুর্যোগ কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত মানুষদের পরবর্তীতে সহযোগিতার পরিকল্পনা রয়েছে জানিয়ে বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, ইতিমধ্যে 1টি পৌরসভা এবং 9টি ইউনিয়নের দুর্গত মানুষদের মধ্যে অর্থ সহায়তা প্রদান সম্পূর্ণ হয়েছে। আপনারা নিউইয়র্ক থেকে যে টাকাটা আমাদের আমার কাছে দিয়েছিলেন বন্যার সাহায্যের জন্য, আমি এখন পর্যন্ত প্রায় 2,500 ফ্যামিলিকে এখন পর্যন্ত এই অনুদান দেওয়া হয়েছে। এবং আপনারা যে যেখান থেকে এই টিভি অনুষ্ঠানটা দেখতেছেন, আপনারা সবাই সাহায্যের হাত বাড়ান এবং দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ান এবং সহযোগিতা দেন। সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান বলেন, সমিতির পক্ষ থেকে উপজেলাবাসীর যে কোনো দুর্যোগে সহযোগিতার হাত প্রসারিত অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে। সবার কাছে আকুল আবেদন, আপনাদের তৌফিক অনুযায়ী সবাই চেষ্টা করেন বিয়ানীবাজারের প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এখানে অত্যন্ত প্রয়োজন, বন্যার্থীদের মানুষ অনেক অসহায়ের অবস্থার মধ্যে আছেন। আমরা আশা করব সবাই হাত বাড়িয়ে দিবেন আর তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। প্রবাসী নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রাণের সংগঠন বিয়ানীবাজার সমিতি। এই সংগঠনের মাধ্যমে সকল প্রবাসীরা সম্মিলিতভাবে দেশের স্বজনদের দুঃসময়ে পাশে দাঁড়ান। আজকে আমরা বৈরাগীবাজার এবং কুড়ারবাজার শেষ করছি, আগামী পরশু দিন আমরা শেওলা ইউনিয়ন লাস্ট ইউনিয়ন। সবাই মিলে একটি চমৎকারভাবে এই এই জিনিসটা আমরা করে যাচ্ছি সকলের সাথে একে অন্যের সহযোগিতা করে। আশা করি আপনাদের এই 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 দানের যে ধারাবাহিকতা অব্যাহত থাকবে আর আসল মানুষ যেন এই দুঃসময় থেকে উত্তরণ হয় যত দ্রুত সেটা আমরা দোয়া করি। বিয়ানীবাজার সমিতির সকল দায়িত্বশীল এবং যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা। তিনি বলেন, ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় রয়েছেন। এত দীর্ঘ সময়ের বন্যায় দিনমজুর এবং দরিদ্র পরিবারে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই সমিতির সকল সদস্যকে যেন আল্লাহ ওনাদের আরও সামর্থ্য দেন, যুগ যুগ ধরে যেন ওনারা বেঁচে থাকেন এই আশাবাদ ব্যক্ত করে, আর আপনাদের অনুদানটি পেয়ে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা কুড়ারবাজার ইউনিয়নবাসী। নারী টানে প্রবাসীদের এমন উদ্যোগ প্রশংসা পাচ্ছে উপজেলার সর্বমহলে। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।